আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, অনেক বোন এমন আছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা। সেটা হলো, রমজান মাসে যদি আপনার মাসিক হয় তখন আপনি কি করবেন, আপনার করণীয় কি, কি করতে হবে, কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়ে কি বলা হয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব কোরআন এবং হাদিস থেকে, এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা শুনতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো, কারো যদি আপনার রোজা অবস্থায় সে রোজা রেখেছে, হঠাৎ তার দিনের বেলা মাসিক হয়ে গেল, তো তার হওয়ার ডেট হতো বা এই সময় অথবা দু একদিন আগে পরে যখনই হোক না কেন তার হয়েছে, ওই অবস্থায় তার উচিত সে চাইলে রোজাটা ভেঙে ফেলতে পারবে, মানে তার রোজা এমনি ভেঙে গেছে, তখন সে চাইলে খাবার খেতে পারবে এবং ওই দিন যে রোজাটা ভেঙে গেছে তার পরবর্তীতে যতদিন হবে ততদিন পর্যন্ত সে রোজা ভাঙতে থাকবে এবং যতদিন ভাঙবে ওই ভাঙ্গার পরবর্তীতে রমজান মাসের শেষে এই রোজাগুলো সে পুনরায় রাখবে, যতটা ভাঙ্গা পড়েছে ততগুলো এক্সিয়ালে রাখতে পারে অথবা ভেঙে ভেঙে রমজান মাসের পরে রাখতে পারে, এটা হচ্ছে তার করণীয়। কিন্তু এই রোজাগুলোর জন্য কখনো কাফফারা দিতে হবে না। যেমন সাধারণভাবে যদি কেউ এমনিতেই একটা রোজা ভাঙে কোনো অসুস্থতা ছাড়া, বার্ধক্যের বয়সের সে রোজা রাখতেই পারছে না, এমন কোন রোগ ছাড়া যদি কারো কেউ ইচ্ছা করে রোজা ভাঙে, তখন তার করণীয় হলো তার একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, ওই 60টা রোজা লাগাতার হতে হবে, নতুবা তার রোজার কাফারা আদায় হবে না। এই বিষয়টি স্পষ্ট হয়েছে আশা করছি। তারপর ধরুন আরেকটা বিষয়, সেটা হলো কেউ যদি মনের ভুলে খাবারটা খেয়ে ফেলে, মনের ভুলে রোজা ভেঙে ফেলে, তখন তার করণীয় হলো সে যেহেতু রোজা ভেঙে ফেলেছে কিন্তু তার রোজাটা হয়ে যাবে, এমন ভাবে হবে যেহেতু একবার খাবার ভুলে একটু খাক বেশি যতটুকুই খাক, কলার মধ্যে একটু পানি চলে গেলেও, একটু পানি চলে গেলেও তার যেহেতু রোজাটা ভেঙে গেছে, তো ওই দিন তার রোজাটা আর পুনরায় সে কোনো খাবার খাবে না, মানে ধরতে হবে যে তার রোজাটা হয়ে গেছে, মানে ভাঙে নাই ধরতে হবে হয়ে গেছে। কেন? ওই দিন সে রোজার সম্মানার্থে আর কোনো খাবার খাবে না, রোজাদারদের মতো সে ঠিক একই নিয়মে রোজা রাখবে, পরবর্তী রোজাগুলো রাখতে থাকবে, ছেলে মেয়ে যেই হোক একই নিয়ম। এবং রোজার মাস যখন শেষ হয়ে যাবে তখন যেহেতু এই রোজার মধ্যে একটু ত্রুটি রয়েছে আর সে এটা ইচ্ছা করে করেনি, তখন তার উচিত হলো পরবর্তীতে আরো একটা রোজা রাখবে, রোজার পরে আরো একটা রোজা রাখবে, 60টা রোজা রাখতে হবে না, যেহেতু এটা তার ইচ্ছাকৃতভাবে হয়নি। আর সে ওই দিন রোজার সম্মানার্থে কিন্তু রোজাটা যদি ভুলে কিছু খেয়ে ফেলে, গলায় পানি চলে যায়, তখন কিন্তু আর ইচ্ছা করে কিছু খাওয়া যাবে না, বিষয়টা মনে রাখতে হবে। কিন্তু ইচ্ছা করে খাওয়া যাবে না, যেহেতু ভেঙে গেছে, অনেকেই মনে করে যেহেতু ভেঙে গেছে খাবার একটু খেয়ে নিই না, এটা হবে না, ওই দিন আর খাবার খাওয়া যাবে না, সাধারণ রোজাদারদের মতো রোজা রাখতে হবে, যেহেতু একটু ত্রুটি হয়েছে তাই রোজার মাসের পরে আরেকটা রোজা রাখবেন। আশা করছি বিষয়টি আমি স্পষ্ট করতে পেরেছি। এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রমজান মাসে মাসিক হলে কি করবেন, ভুলে রোজা হলে কি করবেন, আবার ভেঙে গেলে কি করবেন, আবার কারো হঠাৎ করে হয়ে গেলে কি করবেন। তো যাই হোক, এমন নিত্য নতুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আসি, ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।